السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في السنن الراتبة مع الفرائض وجملة السنن الرواتب سنت عشرة ركعة وبيانها كالتالي أربع

وركعتان قبل الصبح وكان ساعة لا يدخل لا يدخل على النبي صلى الله عليه وسلم لا يدخل على النبي صلى الله عليه وسلم فيها أحد حدثتني حفصة أنه كان إذا أذن المؤذن وطلع الفجر صلى ركعتين متفق عليه مهنا الله جل رب العالمين أما دير فما صلاة فروز كرتشن جاتي شاطر ركعت সালাত নামাজ ফরজ রয়েছে আর বাকি দশ অথবা বারো রাখাত এরকম এই হাদিস রয়েছে যা সন্নাতে রাতে বা ফরজ সালাতের আগে অথবা পরে পড়া সন্নাত রসুল্লাহ সাল্লি সাল্লামের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নামাজগুলি পড়েছেন এবং এই নামাজগুলির জন্য উৎসাহিত করেছেন এর ফজিলত বর্ণনা করেছেন সুতরাং ফরজের পরে গুলি হেফাজতের চেষ্টা করবেন এর মাধ্যমে ফরজ সুন্দর হবে ফরজের আগে বা পরে গুলি ঠিকভাবে আদায় করলে ফরজ নামাজের কোয়ালিটি সুন্দর হয় আগে থেকে প্রস্তুতি থাকে এদিক থেকে সুন্দর হয় আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনি মসজিদে এসে আছেন অথবা বাড়ি থেকে আপনি আগে উজু করে সন্নত পড়ে প্রস্তুত হয়ে আছেন আর তারপরে ফরজের সময় হলো আগে থেকে প্রস্তুতি থাকলে ফরজ নামাজের কোয়ালিটি সুন্দর হবে এইরকম ফরজ নামাজ শেষ করার পরে সাথে সাথে মসজিদ থেকে না বেরিয়ে সন্নত পড়লেন যারা মসজিদে সন্নত পড়েন যদিও বাড়িতে পড়া উত্তম সন্নত বাড়িতে যদি পড়েন তারপরেও বাড়িতে নামাজের সাথে একটা সম্পর্ক থাকলো খরচের পরে বাড়ি আবাদ হলো বাড়িতে বরকত হলো তো এই যে সৈন্যত গুলি রয়েছে সৈন্যতের মাধ্যমে ফরজ সুন্দর হয় এই সন্নদ সম্পর্কে আজকে আলোচনা হবে এই সৈন্যদ সম্পর্কে আমাদের দেশের মানুষ অনেকে ভুল বুঝে থাকে সঠিক জিনিসটা জেনে নিলে তখন এই ভুলগুলি আর হবে না বলছেন লেখক মাল ফারাইজ এই অধ্যায় হচ্ছে এমন সুন্নত গুলি সম্পর্কে যেগুলি ফরজের সাথে সম্পৃক্ত ফরজের সাথে সম্পৃক্ত এই জন্য এই সুন্নত গুলির নাম রাতে বা। সন্নতের বহু বচন সোনান সোনানে রাতে বা রাওয়াতে বলেছে। ফরজের সাথে সম্পৃক্ত সুন্যাত নামাজের আগে অথবা পরে ওর সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত। যে সন্্যত নামাজগুলি রয়েছে বলছেন অজুমলাতশুনান রাওয়াতে হছেন তা আসা রাখতান মোট সুন্নাতে রাতে বা হচ্ছে বারো রাখাত সুন্নাতে রাতে হচ্ছে বারো রাখাত। বেয়ানোহা কাতা তার বিবরণ হচ্ছে নিম্ন রূপ এই বারো রকাত নামাজের বিবরণ হচ্ছে তফসিল হচ্ছে এই রকম প্রথম জোহরের আগে যদি জোহর থেকে শুরু করেন জোহরের আগে হচ্ছে চার রাকাত যদি দিনে বারো রাকাত বলেন যেমন বেশ কিছু হাদিস রয়েছে আর দশ রাকাত যদি বলেন তাহলে জোহরের আগে হচ্ছে দুই রাকাত দুটোরই প্রমাণ রয়েছে এমন সময় সুযোগ আছে মনে করছেন যে আমি বেশি পড়বো ভালো খুব ভালো চার রাগাত পড়েন আর যদি দেখেন যে সময় কম আছে অথবা যেকোনো কারণে দুই রাগাতই পড়েন তাতে ক্ষান্ত করেন সেটাও মন্দ নয় সেটাও যায় আরো পড়লে ভালো আর বাউন কাবলা জোহর চার রাকাত হচ্ছে আগে রাগে কড়াকাতানে বাদাল জহর আর জোহর পরে হচ্ছে দুই রাকাত রাখাতানে বাদাল মাগরিব আর দুই রাকাত হচ্ছে মাগরীবের পর তাহলে আসরের সুন্নাতে রাতে বানাই আসরের আগে অথবা পরে পরে তেমনি নফল নেই আর আগেও সোননাতে রাতে বা নেই যদি সোননাথ বা নফলের চার হাদিসটি নিয়ে দিমত রয়েছে মহাদিস কেউ বলেছেন যে আমল যোগ্য আর কেউ বলেছেন যে না জয়ীফ দুর্বল তো এই হাদিস আল্লাহ আলবানী। রাহমা দৃষ্টিকে সহি বলেছেন সুতরাং কেউ যদি আর অথবা সময় পেলে আমল করলেন কিন্তু এটা এই সোননাথের রাত এবার আওতা নয় দিনে দশ অথবা বারো যে সোননাথ এর অন্তর্ভুক্ত নাই মাগরিবের পরে দুই রাগাত হয়ে গেল তাহলে মোট কত হলো

উনি শুধু দশের কেন দলিল নিয়ে আসা অথচ বারোরও হাদিস রয়েছে সেই হাদিসটি নিয়ে আসা দরকার ছিল আমি সেটি উল্লেখ করব ও দালিল আল্লাহাজফসিল আল মজকুর উল্লিখিত যে তফসিল বিস্তারিতভাবে যে উল্লেখ করা হয়েছে এই সন্নাতে রাতে বার বারো রাখাতের এর দলিল হচ্ছে হওয়া হাদিস ও ইবনে ওমার অদি আল্লাহ আনহমা আবদুল্লাহ বিন ওমার রদি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন যে হাফেজ তুমিন রসুল্লাহ সাল্লাহ আশার আলা কাতিন আমি রসুর কক্ষ থেকে দশ রাকাত মুখস্থ রেখেছি দশ রাকাতের এই নামাজ আমি সুরক্ষিত রেখেছি বা মুখস্থ রেখেছি হেফজ করা মানে মুখস্থ রাখা মশলাটি এটা একটা অর্থ আর আর একটা হচ্ছে হাফেজ তো মানে আমি এটা নিয়মিত আদায় করি এটাও হেফাজত করা যদিও সেটা হাফেজু দিয়ে ব্যবহার হয় এখানে বিষয়টি তিনি রসুল্লাহ সাল্লাহামকে দেখেছেন এই দশ রাকাত এবং রসুল উল্লা সাল্লাম তাকে বলেছেন আদায় করতে আর তিনি এই বিষয়টিকে মুখস্থ রেখেছেন এটা বোঝানো হয়েছে দশ রাকাত কি কি নামাজ রাকাত না কাবুলা দুই রাকাত নামাজ হচ্ছে জোহরের আগে দেখেন হাদিস আসলো দুই রাকাত আর হাদিস বোখারি মুসলিম রয়েছে হাদিস বুহারি মুসলিমের সেই হাদিস জি হানাফি ভাইরা এই হাদিস কোন আমলই করে না ওরা চার ছাড়া কোনদিন দুই বয়ান করে না হ্যাঁ জানেই না ঠিক বলেছে না জনগণকে না জানলে কি করে জানবে আলেমরা যদি রেখে দেয় যেমন আমরা বলছি বারো পড়তে পারেন বারো হাতে সহি মুসলিম আছে আর দশের হাতে বোখারি মুসলিম দুটো দিয়ে আছে দুটো বলে দিলাম কখন আপনার যদি বারো সুবিধা না হয় তো দশই বললেন আপনি বা কম্পকে জানা থাকলো যে নবিসাল্লামের এটা অসুন্নাত ওইটা অসুন্নাত এটা একটা বড় আপনার উপকারিতা জোহরের আগে দুই রাখাত ওরা কাতায় না আর দুই রাখাত হচ্ছে জোহরে পরে ওরা কাতায় না বাদাল মাগরে আর মাগরে পরে দুই রাখাত রসর উল্লাহ মাগরে পরে দুই রাখাত ফি বেইতে বাড়িতেই পড়তে নিয়মিত বাড়িতে পড়তে সবগুলি সুন্নত এই রাখাত বারো রাখাত সবগুলি সুন্নত বাড়িতে পড়া উত্তম বিশেষ করে মাগরেবের আর এসার দুই ডাকার সন্নাত নবী সাল্লাম বাড়িতে এসে পড়তেন জোহর আসরে অনেক সময় বাইরে কাজ থাকে মসজিদে বেরিয়ে হয়তো চলে গেল কিন্তু মাগরেবের সাথে সাধারণত আজকাল রাতে কাজ শুরু হয় মানুষের জীবনযাপন যাপন পাল্টিয়ে গেছে আসলে কিন্তু একটা সময় ছিল আমাদেরই মনে পড়ছে গ্রামে যে। ফজল থেকে কাজ শুরু হলো বেলা দশটা থেকে বারোটার মধ্যে হ্যাঁ কৃষিকাজ যারা করে ওদের কাজ শেষ তাই না কাজ শেষ তাদের আর অধিকাংশ লোক এই পেশারই ছিল সুতরাং কাজ ওই দিনে দুপুর পর্যন্ত শেষ বিকেলবেলা বেলা হাট বাজার করা আর তারপরে মাগের পর বাড়িতে ঢুকে গিয়ে খাওয়া দাওয়া এসার আগে না এসার পরে করে রাত আটটা থেকে নয়টার মধ্যে শুয়ে যাওয়া আরামে ঘুম যাও ফজর দুই ঘন্টা আগে আর আরাম আপনি তাহাজুত এই ছিল কত সুন্দর জীবন যাপন কিন্তু আজকাল এমন অবস্থা হয়েছে সুলহানুল্লাহ চারিদিকের ফেতে নাই আরব দেশগুলিতে যদি ধরেন তো ডিউটি হচ্ছে আসল মেজর ডিউটি হচ্ছে রাত হ্যাঁ আসল ডিউটি হচ্ছে রাত্রে বিকেল বেলাতে শুরু রাত্রে চলতে থাকে দশটা এটা কম এগারো বারো চলতে আছে দোকান পাটের ডিউটি

রাত পোশাক যেমন তেমন আপনি বাড়ির ভিতরে ঢুকেন আরাম করেন এই জন্য আল্লাহ করেছেন রাত্রে আরাম বিশাম না করার কারণে রাত্রে কাজকর্ম রাত্রে দুশ্চিন্তা রাত্রে টেনশন হ্যাঁ রাত ছিল শরীরকে আরাম দেওয়ার জন্য ঘুমের জন্য এর ব্যতিক্রম করার কারণে নতুন নতুন রোগ পয়দা হয়েছে যে রোগগুলি গুলি বাপ দাদার কাছ থেকে কোনোদিন নেই হ্যাঁ হার্টের রোগ অধিকাংশ লোকের হার্টের রোগ হ্যাঁ স্ট্রোক ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রক হ্যাঁ সুগার প্রেশার জি হ্যাঁ এগুলো কোনোদিন আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে শোনেননি কোন যথাসাধ্য যারা পারবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন কিন্তু বদ অভ্যাস হয়ে গেছে যাদের ডিউটিও সারা সারাদিন ডিউটি করে আসছেন সন্ধ্যা সাতটা আসলেন দিন শিখা থাকলে দিন শিখলেন রাত নটা পর্যন্ত খাওয়া দাওয়া করে দশটার মধ্যে শুয়ে যান না বারোটার আগে না বিকাল চারটাতে ডিউটি শেষ তারপর রাত বারোটার আগে ঘুমায় না কি করেন বলছো ওই সাথী বন্ধুদের সাথে ওরা ঘুমায় না আমিও ঘুমাই না আরে ওরা ঘুমায় না আপনি ঘুমাননি কোন কথা আপনার বাপ দাদারা তাহাজ্জুদ পড়েছে আর আপনার তাহাজুদ পড়া নসিব হয় না এই কারণেই ভোর রাত্রে জেগে আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর কাছে দরখাস্ত করবেন এটা নসিব হয় না এই কারণেই এতেই এনার্জি শেষ হয়ে যাচ্ছে এমন হয়ে ভেঙে পড়েছেন যার উপায় নেই কোন রকম যদি ঈমান মজবুত থাকে তাহলে ফজ না হলে ওটাও নেই ইমান না থাকলে ইমানে মোনাফেকি থাকলে সাধ্য দোয়া কারিবু যুগের উপর দোষ না চাপিয়ে নিজের উপর দোষ হ্যাঁ না যুগ জামাটা এরকম হয়ে গেছে সব যুগ আপনি যুগের তো কোনো দোষ নেই যুগের লোকের দোষ এই যুগের লোকের দোষ তো সুতরাং আপনারা অন্তত সবাইকে ঠিক না করতে পারলো আপনি আমি ঠিক হওয়ার চেষ্টা করি যাদের ডিউটি নেই তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন আরাম হবে আর দিনে কাজ কর্ম করতে আরাম হবে পড়াও সহজ হবে মেলা আছে শরীর সুস্থ থাকবে পরে দুই রাকাত পড়তেন ফি না বিশ্বাস নিজের বাড়িতে ও রাখাত এসা ফিবাইতে হি আর দুই রাকাত এসার পরে পড়তেন সেটাও বাড়িতে

নবিসামের ঘরে ঢুকে যাবে এরকম কেউ না এক কথাই আপনার সদস্য যে কেউ থাক না কেন বাড়ির আপনার ছেলেরা থাক আপনার মেয়েরা থাক বাইরের লোক নাই না ঢুকবে কিন্তু ছেলে মেয়েরা তো যে কোনো সময় বাপ মায়ের ঘরে ঢুকে ঢুকে কি ঢুকে না কিন্তু এই সময়টা ব্যক্তি করুন এই সময় ছেলে মেয়েরাও যারা কিছু বুঝতে শিখেছে সাবালক হওয়া জরুরি নাই বুঝতে শিখেছে কিন্তু বুঝতে শিখেছে কি বুঝতে শিখেছিস্ত্রীর সম্পর্ক সম্পর্কে সাবার লোক নাই হোক দশ বছর বুঝবে না টের পাবে না কিছু দেখলে এরকম বুঝে বুঝিয়ে নিবে কিছু দেখলে স্বামী স্ত্রীর মধ্যে কিছু তাই না স্বামী স্ত্রীর পাশাপাশি শুয়ে আছে আর দশ বছর ও সবার লোক হয়নি কিন্তু বুঝবে না যে মা বাবা কিরকম শুয়ে আছে তাহলে এই সময়গুলোতে